আসসালামু আলাইকুম সবাইকে। বেসিক্যালি আজকে কথা বলবো যারা ডিপ্লোমা পড়াশোনা করতেছেন বাংলাদেশে এবং যারা এই বছর ডিপ্লোমাতে পাস আউট হয়েছেন, তো তারা কিভাবে ইন্ডিয়াতে অ্যাপ্লাই করতে পারেন এবং তাদের জন্য ইন্ডিয়াতে কি কি সুবিধাগুলো আছে ব্যাচেলারে পড়ার জন্য। তো যারা রিসেন্টলি এক্সামে উত্তীর্ণ হয়েছেন তাদেরকে অভিনন্দন। এবং যদি এক কথায় শর্টভাবে বলে দিই যে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে ডিপ্লোমা পড়তে আসার জন্য কি কি লাগে, তো বেসিক্যালি আপনি যখন বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসবেন ব্যাচেলার পড়ার জন্য, তখন আপনাকে এখানে লেটারাল এন্ট্রি দেওয়া লাগে। মনে করেন এখানে ব্যাচেলার কোর্স হচ্ছে 4 বছরের, তো 4 বছরের কোর্সের মধ্যে যারা বাংলাদেশ থেকে এইচএসসি অথবা সমমানের কোর্স পড়ে আসে তাদেরকে এখানে ফার্স্ট ইয়ার থেকে অ্যাডমিশন নিতে হয়। কিন্তু যারা ডিপ্লোমাধারী তাদের জন্য সুবিধা হচ্ছে তারা সেকেন্ড ইয়ার অনওয়ার্ডস এখানে পড়াশোনা স্টার্ট করতে পারে, মানে লেটারাল এন্ট্রি নেই, তাদের জন্য ফার্স্ট ইয়ার কার্যকর হয় না। তারা সেকেন্ড ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে সিলেবাস ফলো করবে, দেন থার্ড ইয়ার, দেন ফোর্থ ইয়ার পাস আউট হয়ে যাবে। বাট একটা নর্মাল স্টুডেন্টের ক্ষেত্রে ফার্স্ট ইয়ার থেকে শুরু হয়, বাট অনলি যারা ডিপ্লোমা করে আসতেছেন তাদের জন্য এখানে লেটারাল এন্ট্রি দেওয়া হয়। এখন যদি আসে কী কী ডকুমেন্টস লাগে, তো অন্যান্য যারা 10th+2 করে আসে তাদের মতোই ডকুমেন্টস লাগে। আপনার 10th-এর মার্কশিট এবং সার্টিফিকেট লাগবে, অ্যান্ড যে ডিপ্লোমা আছে ডিপ্লোমার 4 বছর কোর্সের যে মার্কশিটগুলো আছে সেমিস্টার ওয়াইজ সেই মার্কশিটগুলো লাগবে, এবং যে ফাইনাল যে আপনার সার্টিফিকেটটা আছে, লাইক আপনার ডিপ্লোমা কম্পিটিশনের যে সার্টিফিকেট সেটা লাগবে। এই তো এইটুকুই। দেন যে প্রসেস হচ্ছে আপনার অফার লেটার জেনারেট হবে, দেন অফার লেটারের পরে আপনি পে করলে অ্যাডমিশন লেটার জেনারেট হবে, দেন আফটার দ্যাট যখনই আপনি আসবেন বাকি প্রসেসগুলো শুরু হয়ে যাবে। তো এইভাবেই দেন আপনার ভিসা প্রসেস হবে। তো এই সকল ক্ষেত্রেই হেল্প করে থাকবে সারদা। আমাদের ডিসক্রিপশন বক্সে সারদার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, আমাদের গুগল ফর্ম দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনি চাইলে যে কোনোভাবে অ্যাপ্লাই করতে পারেন। ডিসক্রিপশন বক্স চেক করেন, সকল তথ্য পেয়ে যাবেন। তো যেমন বললাম কিভাবে বাংলাদেশ থেকে ডিপ্লোমা করে সারদা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেবেন, ইন্ডিয়াতে আসবেন। তো আমাদের সাথে একজন স্টুডেন্ট আছে যে 2022-23 সেশনে ডিপ্লোমা করে বাংলাদেশ থেকে সারদা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছে। তো তাকে কিছু স্টেপ বাই স্টেপ 3 থেকে 4 কোয়েশ্চেন করবো, যাতে আপনাদের ক্লিয়ার হয়ে যায়, আপনারাও এক্সপিরিয়েন্স পাই যে আসলেই সে আসছে কিনা, রিয়েল কিনা। তো তাকে জিজ্ঞাসা করি, তো নাম কি আপনার? আসসালামু আলাইকুম, আমার নাম আশিক, আমার বাসা ময়মনসিং। তো আপনি বেসিক্যালি আসছেন কিভাবে সারদা, যদি একটু এক্সপ্লেন করতেন, লাইক কি কি ডকুমেন্টস লাগছে এবং ভিসা হইতে কয়দিন লাগছে? ডকুমেন্টস বলতে কিছুই না, আপনার মার্কশিটগুলো হবে, মার্কশিটগুলো লাগলেই হবে, দেন সার্টিফিকেটগুলো যখন আপনি পাবেন। আমি অ্যাপ্লাই করছি ভিসার জন্য, দেন আমি 7 দিন আমার ভিসা পেয়ে গেছি। যেমন আমি বললো যে কীভাবে আসছে বাংলাদেশ থেকে কী ডকুমেন্ট লাগছে, তো ভিসা হইতে আর 17 দিন মতো টাইম লাগছে। তখনকার পরিস্থিতি এখনকার পরিস্থিতি অন্যরকম, বাট এখনও ম্যাক্স টু ম্যাক্স 2 মাস লাগে, যেহেতু এখন অ্যাপয়েন্টমেন্টের সিস্টেম চালু হয়েছে। আপনি উইদিন 1 মান্থ অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন, দেন ফার্দার আপনার ভিসা প্রসেস চালু হয়ে যাবে অ্যাডমিশন নেওয়ার পরে। ডকুমেন্ট সাবমিট করার পরে যেমন অ্যাজ ওয়েল অ্যাজ অন্যান্য ভিডিওগুলো দেখতে পারবেন যে শুধু ডকুমেন্ট সাবমিট করছেন, অফার লেটার পাইছেন, অফার লেটার পাওয়ার পরে আপনার অ্যাডমিশনে যে মিনিমাম অ্যামাউন্ট সেটা পে করছেন, পে করার পরে আপনার আর কিছুই না, আপনার মানি রিসিপ্ট পেয়ে যাবেন, ভিসা রেকমেন্ডেশন লেটার পেয়ে যাবেন, দেন আপনি ভিসার জন্য আবেদন করবেন, দেন আফটার দ্যাট অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে আপনি ভিসা প্রসেস চালু করবেন। আমরা আর একটা সেপারেট ভিডিও বানাবো যেটাতে হচ্ছে আপনার ফুললি ভিসা কীভাবে নিতে হয় সেগুলা বলে দিব। আপনাকে ভিসার জন্য অন্য কারো কাছে যেতে হবে না, সারদা ইউনিভার্সিটি নিজেরাই আপনাকে ভিসার জন্য হেল্প করে। ধরো অফিসিয়ালের সাথে আপনি দিনে 1000 বার কল করলেও আপনাকে বলে দিবে যে আপনি কীভাবে ভিসাগুলো প্রসেস করবেন, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ বলে দিবে। এক্স্যাক্টলি অ্যাডমিশন নেওয়ার পরে ভিসা হওয়ার দায়িত্ব সারদা ইউনিভার্সিটির, যদি এক কথায় বলতে চাই। তো ভিসা রিলেটেড যে ভিডিওটা আছে সেটা আমরা এখানে আপলোড করে দেবো, আপনি দেখতে পারবেন ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। যারা ব্যাচেলার জন্য পড়তে ইচ্ছুক, যারা ডিপ্লোমা কমপ্লিট করছেন রিসেন্টলি, তাড়াতাড়ি যোগাযোগ করেন, কারণ স্কলারশিপের যে সিটগুলো সেগুলো লিমিটেড। ইনশাল্লাহ দেখা হচ্ছে।